हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आज आमी आपनादेर साथे शेयर करते चले एसेछि खुबी मजार एक रेसिपी निये, आर सेटी हलो शुटकी बुना। बेगुन दिए लोट्टा शुटकी बुना खेते किन्तु दारुण मजा, ता जदि गरम भातेर साथे हय ताहले एक निमिषेई एक प्लेट भात शेष हये जाबे। আর শুটকি পছন্দ করে না এমন মানুষ পাওয়া কিন্তু খুবই মুশকিল। তাহলে চলুন চলে যাই এই মজাদার রেসিপিটি তৈরি করতে। আমি এখানে কিছু কাঁচামরিচ কেটে নিয়েছি, পুরো একটি রেশনের পেস্ট নিয়ে নিয়েছি, আর এখানে তিনটির মতো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, কিছু আস্ত রসুনের টুকরাগুলো কেটে রেখেছি, আরও নিয়েছি এখানে আমি একটি বেগুনকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর লোট্টা শুটকিগুলোকেও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শুটকির মধ্যে কিন্তু অনেক বালি থাকে, সেই জন্য এই শুটকিগুলোকে আমি কেটে পাঁচ থেকে ছবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। আর শুটকি রান্না করতে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই লাগে, শুধু তেল নয়, পেঁয়াজ রসুন মরিচ সবগুলোই কিন্তু একটু বেশিই লাগে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমি তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে নিব। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে, এইগুলোকেও আমি তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব। আরও দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট। সব উপকরণগুলোকে আমি দু মিনিট তেলের মধ্যে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব মশলাগুলোকে। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর লবণটা সবাই সবার স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলোকে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব দুই চা চামচের মতো মরিচের পাউডার। আর শুটকির মধ্যে মরিচটা কিন্তু একটু বেশি দিতে হয়, তারপরও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি শুটকির মধ্যে জালটা একটু বেশি পছন্দ করি, সেই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম। এখন আমি সবগুলো উপকরণগুলোকে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি শুটকিগুলো। শুটকিগুলোকেও আমি তেলের মধ্যে 5 থেকে 6 মিনিট সবগুলো মশলার সাথে বুনিয়ে নিব। আর এই পর্যায়ে কিন্তু শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে। লোট্টা শুটকি সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। দেখুন, তেলটা প্রায় উপরে বেশে উঠেছে, আর মশলাটাও কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলোকে। এখন আমি সব উপকরণগুলোকে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। এখানে আমি কিন্তু কোনো ঢাকনা ব্যবহার করব না, কারণ আমি বেগুনগুলোকে প্রায় ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম যাতে খুব সহজে সিদ্ধ হয়ে যায়। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। আমি এখানে কোনো জল ব্যবহার করব না, আমি শুটকিটা প্রায় বুনা বুনাই তৈরি করব, তাই এখানে পানির কোনো দরকার নেই। পানিটা জাস্ট দিলাম সেই জন্য যাতে মশলাগুলো পুড়ে না যায়, আর যেহেতু আমি এখানে কোনো ঢাকনা ব্যবহার করব না, এই সামান্য একটু জলেই বেগুনটা সিদ্ধ হয়ে যাবে। এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা রসুনগুলোকে। আমি কিন্তু রসুনের পেস্ট আগেও ব্যবহার করেছি, এখন এই ছোটো ছোটো করে রসুনগুলোকে কেটে দিচ্ছি, কারণ এই শুটকির সাথে রসুনগুলো খেতে কিন্তু দারুণ লাগে, আপনারা কিন্তু ট্রাই করে দেখবেন। আর এই পুরো রান্নাটা কিন্তু আমি রান্না করেছি মিডিয়াম লো আছে রেখে। চুলার আগুনটা খুব একটা বাড়িয়ে দিবেন না, তাহলে পুড়ে যেতে পারে। এখন আমি পুরো রান্নাটি আর 5 থেকে 6 মিনিট রান্না করলে তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে লোট্টা শুটকি বুনা। খুব সুন্দর একটি গ্রান, কিন্তু
বের হচ্ছে, আপনারা পাচ্ছেন না, কিন্তু আমি এই গ্রানটির স্বাদ নিচ্ছি। দেখলেন তো কত সহজে আর মাত্র দুইটি উপকরণ দিয়েই তৈরি করা যায় এই মজাদার খাবারটি, এই মজাদার লইট্টা শুটকি বুনা। আপনারাও বাসায় রান্না করে খাবেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, বাই বাই।